সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের অনুষ্ঠান বিশেষ আকর্ষণীয় অনুষ্ঠান কারণ এক্সক্লুসিভ শাড়ি সম্ভার নিয়ে আবরণ গ্যালারিয়ার আরেক বিশেষ পর্বে আমি তৃণা রয়েছি আপনাদের সঙ্গে। সংস্কৃতি কৃষ্টির মেলবন্ধনকে নতুন করে আধুনিকীকরণ করে তার আঙ্গিকে নতুন নতুনভাবে ফুটিয়ে তোলার যে প্রয়াস তাতে আবরণ রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সেই লাবণ্যময় রূপ তুমি অনন্যা তুমি নারী আমাদের সবার প্রিয় বৌমণি। অনেক অনেক স্বাগত বৌমণি তোমাকে। নমস্কার। বৌমণিকে পাওয়া মানে একটা অমুক ভালোবাসার প্রতি নতুন যেন হাতছানি দেওয়া, তো সেরকমভাবে বৌমণি অ্যাজ ইউজুয়াল অলওয়েজ গর্জিয়াস লুকে বৌমণি আজ কি পরে আছো? কাঞ্চিপুরম, আজকে পুরোই সম্ভার রয়েছে কাঞ্চিপুরমের। অসাধারণ, একটু শাড়িটা আমরা দেখি। একদম পুরো একদম আঁচল থেকে আমরা আস্তে আস্তে শাড়িটা দেখতে থাকি। এত সুন্দর সুন্দর কালেকশন আবরণ এক্সক্লুসিভ পর্বে আপনারা দেখতে পান। আবরণ মানেই নতুনত্বের ছোঁয়া, অথচ সেখানে ট্র্যাডিশন থাকবে না, আভিজাত্যকে নিয়ে নতুনত্বের ছোঁয়াকে নতুন প্রজন্মকে আরও এক ধাপ স্বাগত জানিয়ে নেয়। অসাধারণ শাড়িটা, কালার কম্বিনেশন তো ভীষণ সুন্দর। প্রাইস কি রয়েছে গো? 12,550। 12,550, তার সাথে তুমি ডিজাইনার ব্লাউজটা পরেছো, সেটাও আবরণের? হ্যাঁ, সেটাও আবরণের, ওই 1100-1200 এরকম রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন, আর প্রচুর কালার পেয়ে যাবেন যেরকম চাইছেন। একদম, আর পুজোর তো বিশেষ একটা অফারও রয়েছে বৌমণি, একটু বলো। একদম, প্রতি 5,000 টাকার কেনাকাটার উপরে কিন্তু আকর্ষণীয় উপহার রয়েছে। তাহলে তো আজই আসতে হয়। একদম, চটপট করে চলে আসো। এত সুন্দর গয়নাটা একটু বলবে না? হ্যাঁ, এই গয়নাটা মনে হয় সবার দাম মনে হয় মুখস্থ হয়ে গেছে, তাও বলি 1050। আর ইয়াররিংসটা একটু দেখে নি, শঙ্খের উপর যেহেতু অর্নামেন্টস চিন্তা ভাবনা, সেই চিন্তা নেই, কিন্তু কানেরটাও দেখুন কান পাশার মতোই, অথচ শঙ্খের একটা ডিজাইন করা রয়েছে কানে। 1050-এ থাকছে? হ্যাঁ, বেশ অসাধারণ। আচ্ছা বৌমণি, আবরণ এক্সক্লুসিভ, আবরণের পর্ব মানে আবরণকে সব দিক থেকে ছুঁতে পাওয়া, তার সাথে কচি কাজাদের যদি কথাটা একটু বলে দাও দর্শক বন্ধুদেরকে। ওরা তো মানে মেইন আমাদের, মানে আগে আমি বলবো, সবাই বলে যে আগে আবরণ যাব তারপর অরেঞ্জেস, আমি বলবো আগে অরেঞ্জেস যান, ওদের পছন্দ মতন জিনিস কিনুন, তারপরে আপনারা তার সাথে ম্যাচ করে আপনারা আবরণ থেকে নিয়ে নিন, ওদের প্রচুর কালেকশন রয়েছে পুজোতে। একদম, প্রতি শুক্রবার সন্ধে 6টায় কিন্তু অরেঞ্জেসের লাইভ থাকে, সেটা দেখতে যেন একদম ভুলবেন না। আবরণ কিংবা অরেঞ্জেস দুইকেই নতুন করে এক সুতোতে গাঁথা, আর আবরণকে পেতে গেলে ফেসবুক পেজে আপনারা আবরণের এক্সক্লুসিভ কালেকশন দেখতে পাচ্ছেন, রিলস দেখতে পাচ্ছেন, ইউটিউব ফেসবুক পেজ, আমাদের লাইভ স্ট্রিমিং যায় সেটাও ফলো আপ করতে পারেন। সবসময় আবরণের সাথে থাকুন, স্টে কানেক্ট উইথ আস। আজকে কী সম্ভার নিয়ে তাহলে বৌমানি এসছে? বৌমানি আজকে দর্শক বন্ধুদের জন্য কী রয়েছে? আজকে কিন্তু পুরোপুরি কাঞ্চিপুরমের সম্ভারই রয়েছে, একটু কালারগুলো একটু দেখে নিন। ভেরিয়েন্ট কালার্স অ্যান্ড হেভি কাজের উপর কিন্তু প্রত্যেকটা শাড়ি তৈরি করা হয়েছে। সাউথ ইন্ডিয়া থেকে মূলত এর অরিজিনটা তুলে আনা কাঞ্চিপুরম, আর এটা অফিসিয়াল নেম, আর কাঞ্চিভরম যেটাকে আমরা বলি, কাঞ্চিভরম আর কাঞ্চিপুরম দুয়ের মধ্যে পার্থক্য একদমই নয়, বিশেষ কিছু পার্থক্য নেই, তবে হ্যাঁ দামে রেফার ওফার হতে পারে, অফিসিয়াল নেমটা হচ্ছে কাঞ্চিপুরম। তাই আসুন এক নম্বর শাড়ি দিয়ে শুরু করি আজকের এই পর্ব। এক নম্বরে প্রথমেই একটা ব্রাইট কন্ট্রাস্ট কালার রয়েছে লালের সাথে বাটন গ্রিনের কালার, কম্বিনেশনটা মানে ভীষণ পছন্দের, কিন্তু ভালো লাগে পড়লে। পুজো মাথায় রেখে বৌমণির কাছে এসে কেনা কিছু এক্সক্লুসিভ কালেকশন, তাও মানে আবরণকে ছুঁতে পাওয়া। পুরো আঁচলটা দেখুন লাল, লালের ওপর জরির ওয়ার্ক রয়েছে, গোল্ডেন জরি। এই যে আমি বলছিলাম যে ভাইব্রেন্ট কালার্স এবং হেভি জরির ওপর কাজ চাচ্ছে হেম অ্যান্ড পলকার, অর্থাৎ এই যে শাড়িটার পুরোটা টেক্সচার যদি আমরা দেখি, আঁচল দেখলেন, এবার একটু পারে আসি, পাটটা দেখুন, একটু এইগুলোকে বলে ট্র্যাডিশনাল শাড়ি, ট্র্যাডিশন সেটাকে মাথায় রেখে কিন্তু এই কাঞ্চিপুরমের স্টাইল। সিলভার সুতো, সোনালি সুতোর ব্যবহার হয়, এক্ষেত্রে সোনালি সুতোর ওপর চেকসের ওপর গেছে পুরো শাড়িটা, আর ছোট ছোট বুটার কাজ রয়েছে, একটা কি দুটো ব্লক ছেড়ে ছেড়ে, যার জন্য মাঝে মাঝে ছেড়েছে বলে কিন্তু ভালো লাগছে একদম। আর এটা সিল্ক মার্ক, প্রত্যেকটা শাড়ি দেখুন সিল্ক মার্ক অথরাইজড, যেটা বারকোড স্ক্যান করলে আপনারা এটার কোয়ালিটি কি রয়েছে সেটা জানতে পারবেন। প্রত্যেকটা শাড়ি সিল্ক মার্ক রয়েছে, আমি একটা দেখিয়ে দিলাম, যার প্রাইস যাচ্ছে 29,550। এক নম্বর শাড়ি কাঞ্চিপুরম, 29,550 উইথ রানিং ব্লাউজ পিস, ব্লাউজ পিস রয়েছে লালের উপরে,
এবার আমরা চলে আসব দু নম্বর। পুজো মানেই নতুন সাজে সেজে উঠুন, ঝলমলে হোক আপনার সৌন্দর্যতার প্রতীক। আর শাড়িকে এই সৃষ্টি বা কৃষ্টির মূল পর্বে ছুটে পাওয়ার আনন্দ হচ্ছে নারীদের। সেই নারীরাই এখনও শাড়িকে তার মর্যাদা দিয়ে আসছেন। যতই ইন্দো ওয়েস্টার্ন আউটফিট হোক না কেন, যতই গাউন থাকুক না কেন, তারপরেও কোথাও নারী বিশেষণ যেটা পায় সেটা কিন্তু শাড়িতেই বেশি সুন্দরী, তাই তো বলবেন? চলো আমরা দু নম্বর শাড়িটা দেখি। দু নম্বরে খুব বিউটিফুল একটা কালার কন্ট্রাস্ট রয়েছে, ব্রেডের উপর গোল্ডেন জারির উপর কাজ যাচ্ছে, আর কালারটা একদম তুতে কালার, তুতে। আর একটু যদি আঁচল থেকে যখন আমরা ওপর দিকটা আসবো বডির দিকটা, তখন দেখুন একটা পার্পেল শেডের একটা টোন পাবে, যেটা জাস্ট ওয়ান লেয়ার কিন্তু কাজ গেছে। আর পুরো বডিটা থাকছে তুতের ওপর চেকস, চেকসে যে ভাইবটা পাচ্ছেন সেটা কিন্তু যে হালকা সোনালি সুতোর কাজ থাকে সেই সুতোর কাজে কিন্তু যাচ্ছে ভিতরটা, ছোট ছোট বুটার কাজ রয়েছে। পিওর মালবেরি সিল্ক থ্রেড বা উভেন ইউজ করে কিন্তু এই কাঞ্জিভরমের স্টাইল সেগমেন্ট, বলুন কাঞ্জিভরম তৈরি হওয়ার মূলত যে সোর্স সেটা কিন্তু মালবেরি সিল্ক থেকে হয়ে থাকে, যার প্রাইস যাচ্ছে 29,550, 29,550। এটা যাচ্ছে দু নম্বর শাড়ি উইথ রানিং ব্লাউজ পিস। প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিস রয়েছে, এই হচ্ছে ব্লাউজ পিস। আর এই শাড়িগুলো না একটু ব্লাউজ পিস বানিয়ে পরলে বেশি ভালো লাগে, কারণ এই শাড়িগুলো কি বলতো বৌমনি, এই শাড়িগুলোতে আলাদা একটা ক্লাস আছে, ওই ক্লাসটা খুব মেনটেন করে একদম। আর এগুলো ডিজাইনার ব্লাউজ দিয়ে পরতে পারে, হ্যাঁ সবার যায়, আবরণে পাবেন। বাও, এটা তো একদম শাশুড়ি মা কিংবা মা, মানে আমরা তো পারিবারিক সম্পর্কের কথাও বলি, আবরণ মানেই কিন্তু শুধু আমি আপনি নয়, বরং আমাদের পরিবারের সকলকে নিয়ে আবরণের সাথে থাকা। এটা কন্ট্রাস্টটা বলি, এটা তিন নম্বর, চিকু কালারের সাথে রানি কালার এবং তার উপর গোল্ডেন জরির কাজ। হ্যাঁ, বক্স করে কিছুটা দেখুন একটা স্কোয়ার শেপ, কোথাও একটু ওভাল শেপের ওপর ভিতরে কাজ করা রয়েছে। আর এবার আমরা পাড়ের দিকটা আসি, বেশ সুন্দর চওড়া পারে, কিছুটা ব্রকেট প্যাটার্নে যাচ্ছে হচ্ছে কাজ, আর কিছুটা আমকলকা আমকলকার কাজ, এবং লতানো একটা ফুলের অবয়ব বা কাজ দিয়ে যাচ্ছে কিন্তু পুরো পারের ভাইবটা। ভিতরে চলে আসি, আমকলকা যেহেতু প্রাধান্য রেখেছে এক্ষেত্রে পারের, সেই আমকলকার বিউটিফিকেশনটাই কিন্তু ভিতরে নিয়ে আসা হয়েছে, এবং দেখুন ছোট ছোট আমকলকার বুটা রয়েছে পুরো ওভারঅল। আর উপরের পারটা কিন্তু আবার সরুতে রাখা আছে একদম, ওটা এই যে ব্রকেট প্যাটার্নটা আমরা দেখেছিলাম ওই প্যাটার্নে রাখা। তিন নম্বর 28,550, 28,550। এই যে আমরা অনেকে কাঞ্জিপুরম বলছি, অনেকে কাঞ্জিভরম বলছি, কোনটা আসলে ঠিক জানেন তো? দেখবেন কিছু কিছু জিনিস বরাবর কন্ট্রোভার্সিয়াল থেকে যায়, যে এটি উৎপন্ন ওখান থেকে বা এটা শাল, সবটাই কন্ট্রোভার্সি হতে পারে, কিন্তু এটা হচ্ছে ব্লাউজ পিস। কাঞ্জিপুরম হচ্ছে একটা অফিসিয়াল নেম, মূলত এর উৎস হচ্ছে সাউথ ইন্ডিয়া। সাউথ ইন্ডিয়ায় কাঞ্জিপুরম যে অফিসিয়াল নেমটা ইউজ করা হয়েছে কেন, কারণ সাউথ ইন্ডিয়ার একটা জায়গার নাম ছিল কাঞ্জিপুরম। সেখানে প্রথম ওমেন্স পাওয়ার যেটা আমরা বুঝি, অর্থাৎ নারীদের দ্বারা কিন্তু শুরু হয় এর কাজ বা কার্যকরতা। সেই কার্যক্রম থেকে আমরা শাড়িটা দেখতে থাকি, সেই কার্যক্রম থেকে কিন্তু এই শাড়ির বলা যেতে পারে চল, এবং পরবর্তী ক্ষেত্রে এর নামাঙ্কন হলো কাঞ্জিভরম, আর তাই অনেকেই কাঞ্জিপুরম বা কাঞ্জিভরম বলে থাকেন। সামান্য একটু দামের হেরফের এপাশ থেকে এপাশ হতে পারে, সেটা কিন্তু ডেফিনেটলি ডিপেন্ড করছে কোন মালবেরি সিল্কের ওপর হয়েছে, সেটা পিওরিটি কতটা তার উপর ডিপেন্ড করছে শাড়ির রেঞ্জটা। এই মুহূর্তে দেখছি একটা জেড ব্ল্যাকের সাথে লাল মেরুন ঘেঁষা যে লালটা থাকে সেই কন্ট্রাস্ট, হুবহু দেখবেন লাল মানে এক একটা ক্যাটক্যাটে লাল হয় সেরকম না, এটা একটু কালচে 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 লালের ওপর গোল্ডেন জারির কাজ রয়েছে, পুরো আমকলকা প্যাটার্নেই কাজ, আঁচল থেকে পা পুরোটাই দেখুন খুব সুন্দর। এইগুলোর সুবিধা হচ্ছে যখন প্লিট করবেন, স্প্লিটটা পড়বে কুচির দিকে, এই পাড় যদি ভারী হয় তার ওই প্লিটিংটা ভীষণ ভালো লাগে, এটা তো নবমী জাত একদম। আর এই শাড়িটা না বিশেষ করে ফুটেছে ছোট ছোট বুটিগুলোর জন্য একদম, এবং সেটা জারি দিয়েই করা হয়েছে বলে আরও ভালো লাগছে, একটা ফুলের দেখো একটা ফুল দিয়ে দিয়ে করা। চার নম্বর 28,550, 28,550। চার নম্বর শাড়ি দাম থাকছে 28,550 উইথ রানিং ব্লাউজ পিস, ওভারঅল লালের উপর যদি আঁচলটা থাকে লালের উপরই কিন্তু কন্ট্রাস্ট ব্লাউজ পিস থাকছে, প্রত্যেকটা শাড়িতে কিন্তু কন্ট্রাস্টের ব্লাউজ রয়েছে বৌমনি। আমাদের শাড়ি কালেকশন তো দেখবই, দেখাচ্ছিও দর্শক বন্ধুদের,
আচ্ছা এই যে অরেঞ্জেস নিয়ে বলছিলে তুমি, ছোটদের জন্য স্পেশাল এবছরে কি এনেছো? ফ্যাশন কি তাদের পূজোর ফ্যাশন? ওদের না মানে ফ্রক বলো বা শাড়ি বলো, মানে শাড়িতেও কিন্তু প্রচুর ভ্যারাইটি, ওদেরও বালুচুরি স্বর্ণচুরি সব রয়েছে, খালি খুঁজে নিতে হবে। আরে বাহ, আর তার সাথে তো জামদানি তো জামদানি রয়েছে, মানে সকালের দিকে পূজোর দিন যা হয় কখনো ফ্রক পরাতে ইচ্ছা করে, একটু জামদানির লাল সাদা বা একটু লাল সাদা শাড়ি পরালাম, সেটাও পরাতে পারে। দারুণ। এবার আমরা আবার একটু শাড়িতে ফিরে আসি, মাঝে মাঝে আপনাদের সাথে তো কথা হবে, শাড়িকে নিয়েই তো আমাদের প্রতিটা মুহূর্তে বাঁচা, রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নেওয়া। পাঁচ নম্বর প্রাইস সেম থাকছে 28,550, এর আঁচলের কালারটা হচ্ছে ডিপ রানীর ওপর জারির ওয়ার্ক, এবং জারি দেখুন কোথাও স্ট্রাইপসে গেছে, কোথাও একটু অ্যারো সাইন বা কোথাও ধানের শীষের কাজ, কোথাও আবার দেখুন একটুখানি টেম্পলসের ওপর গেছে, কোথাও আমকলকা প্যাটার্ন যাচ্ছে, প্রত্যেকটা নিয়ে কিন্তু একটা আঁচলের প্যাটার্ন হয়েছে, দারুণ। এবার যদি একটু পাড়ের দিকটায় আসি, পাড়টা দেখুন বেশ দুটো কালারের এপিটোপিট বা কন্ট্রাস্ট করে করে কিন্তু আনা হয়েছে, মানে একটা লেয়ার যদি এটা পুরো উইভের উপর ডিপেন্ড করছে পুরোটাই, যে উভেন কথা বলি বা উইভিং এর কথা বলি, সেটা সম্পূর্ণ কি হয় ভাবতে পারছেন? কত সময় সাপেক্ষ এক একটা শাড়ি ভিতরটা আসে, ভিতরটা অনবদ্য সুন্দর, কারণ ডুয়েল শেড পাবেন। এই যে শাড়িটা যদি হালকা একটু এরম করি, দুটো শেড আপনারা টোন বুঝতে পারবেন। পাঁচ নম্বর শাড়ি, প্রাইস যাচ্ছে 28,550, বেশ বড় কলকার বুটা দিয়ে ছেড়ে ছেড়ে কাজ আছে শাড়িটার ক্ষেত্রে। এটা পাঁচ নম্বর শাড়ি, আপনারা দেখছেন দীপ চিকুর সাথে কন্ট্রাস্ট হয়েছে, একটা স্টাইলই আলাদা। হ্যাঁ, আর এই শাড়িটা কিন্তু মানে সব বয়সে পড়তে পারে, দারুণ। তুমি দেখো শুধু পুজো বলে না কিন্তু, মানে শপিং করা মানে তো শুধু পুজোর শপিং, অন্য কোনো ইভেন্ট বা অন্য কোনো অকেশনে পরবো না তা তো হয় না, একটা দামি শাড়ি মানে অনেক পারপাস কাজে লাগে উইথ ব্লাউজ পিস। ছ নম্বরে আসি, নাম্বার 6, বাহ কালারটা কি সুন্দর, খুব ইউনিক কালার। হ্যাঁ, মানে এর এই প্যাটার্নটা কিন্তু একটু কপার স্টাইলে, কপার জারিটা ইউজ করা হয়েছে আঁচলে, কপার জারিটা ইউজ করা হয়েছে আঁচলের দিকটা, আঁচলটা পুরো ব্রকেট প্যাটার্নে যাচ্ছে, দেখুন ব্রকেট স্টাইল যেটাকে আমরা বলি সেই প্যাটার্নে যাচ্ছে হচ্ছে আঁচল। এবারে পুজোর ট্রেন্ড ফ্যাশন তো কাপড়, এবং প্রত্যেকটা শাড়ির ভেতরে না বৌমনি কি সুন্দর সুন্দর সব কালেকশন আবরণের, দারুণ দারুণ। এবং সেজে উঠুন একদম নতুনত্বের ছোঁয়ায়, আধুনিকীকরণও থাকলো সাথে, কিন্তু আপনার সাবেকিয়ানাও বজায় থাকলো, সেটা মাথায় রেখেই বৌমনির পরিকল্পনা সবার ভিতরে সবার জন্য পুজো, তাই সব শ্রেণীর মানুষদেরকে আমরা স্বাগত জানাই সাবলীলভাবে, কারণ আপনারা আপনাদের বাজেট পকেট ফ্রেন্ডলি হিসেবেই কেনাকাটা করবেন। এই শাড়িটাতে আসি, যে কাপড় জারির কথা বলছি, সেই কাপড় জারির ওপর কিন্তু পুরো আঁচল থেকে পার ঠাসা কাজ, কোথাও দেখুন কলকার কাজ, কোথাও একটু ওয়েভ ডিজাইন, কোথাও আবার একটু ওভাল শেপ করে তার ভিতরে কাজ। হ্যাঁ, কি সূক্ষ্ম যে কাজ, এগুলো সামনে থেকে পরশ করলে বেশি ভালো লাগবে। ছ নম্বর, 19,550, ভিতরে কপার জারি দিয়েই ছোট ছোট বুটার কাজ রয়েছে। ছ নম্বর শাড়ি, এক্সক্লুসিভ শাড়ি দেখছেন আবরণ গ্যালেরিয়ার বিশেষ পর্ব মানেই এক্সক্লুসিভ শাড়ি, ওয়াইন কালার বেস্ট কালারটা তার সাথে কপার জারির স্টাইলে যাচ্ছে, পুরো প্যাটার্নটা এইভাবে, এর সাথে একটু ব্লাউজ পিসটা দেখে নিই, ব্লাউজ পিসটা যাচ্ছে এই কালার। চলে আসি এবার আমরা 7 নম্বর, নাম্বার 7, ওয়াও, সি গ্রিনের সাথে একটা অদ্ভুত সুন্দর জ্যোতি না? হ্যাঁ, এইটা নিয়ে আমি একটা আপনাদেরকে কথা বলব, কি করে বুঝবেন কাঞ্জিবরম বা কাঞ্জিপুরমের ক্ষেত্রে যে শাড়িটা আপনারা পিওর কোয়ালিটি পাচ্ছেন, কি করে বুঝবেন জানেন? শাড়িটা যদি সূর্য রশ্মির ভিতরে নিয়ে আসেন, মানে সানলাইট যদি শাড়িটা ভীষণ গ্লস এফেক্ট দেয়, জানবেন দিস ইজ পিওরিটি। আর যদি আপনি সেই এফেক্টটা, গ্লসিনেসটা সূর্যের আলোতে পেলেন না, এমনি আলোতে পেলেন, তাহলে জানবেন শাড়িটা কিন্তু সেমি, ওটা আসল নয়। এগুলো কিছুই না, এগুলো শাড়িকে চেনা, শাড়িকে ভালোবাসা থেকে আপনাদের সামনে নিয়ে আসা, আপনারা ভালোবাসেন বলেই আবরণকে ভালোবাসেন। এটা 7 নম্বর, প্রাইস যাচ্ছে 19,550, এর জারির কালারটা হালকা একটু কপার, এবার কপারটা কেন ডার্ক হলো না, তার কারণ এই সুতোটার ওপরে কাজ হয়েছে বলে কালারটা টোনটা বদলে গেছে, আর কিছু না, জাস্ট লাইক মনে হয় না শিমার, যে গ্লিটারটা, গ্লিটার এফেক্ট, মালবেরি সিল্কের যদি পিওরিটি হয় তাহলে সেক্ষেত্রে গ্লিটার এফেক্ট আপনারা পাবেন। 19,550, 19,550, 7 নম্বর শাড়ি দেখছেন আপনারা উইথ রানিং ব্লাউজ পিস। চলে আসি এবার আমরা 8 নম্বর,
নাম্বার 8 ওয়াও আবার একটা সুন্দর ডিপ ব্ল্যাক এর সাথে কভারের ডিজাইন আছে কিন্তু ব্ল্যাক এর অনেক কটা কালেকশন দেখাচ্ছে বৌমনিকে পেয়েছি মনে ওই এরকম হয় না আকাশে চাঁদটা পেয়ে যাওয়ার মতো কারণ বৌমনির এই লাবণ্যময় রূপ হাসিটা এক আনন্দের জোস্না দেওয়ার মতন বৌমনি সত্যি জানো তো আজকে কিছুদিন তোমাকে পাইনি দর্শক বন্ধুরা প্রত্যেকে কমেন্টসে জিজ্ঞেস করেছেন বৌমনি কোথায় এটাই ভালোবাসা একদম এটা আপনারা দেখছেন 8 নম্বর শাড়ি কপারের উপর কাজ গেছে আঁচলটা দেখুন পুরো এটা অলংকার সমৃদ্ধ একটা কাজ মানে আমার কাছে এই প্যাটার্নটা সেরকম লাগে আর এই দেখুন সেম ডিজাইন কালার অপশন আরেকটা থাকলো প্রাইস কিন্তু দেখিয়ে দেওয়া হলো তিনটা এক রকম দেখিয়েছে 19550 19550 8 নম্বর শাড়ি পুরো জেড ব্ল্যাক এর সাথে কাপাসরি হিট এবারে উইথ ব্লাউজ পিস এটা ব্ল্যাক এর উপরেই যাবে ব্ল্যাক এর উপরে যাবে এইভাবে চলে আসি এবার আমরা 9 নম্বর নাম্বার 9 এইটা হচ্ছে স্টাইলিশ একদম আর এই কালারটা নিয়ে কিছু বলার নেই মানে দারুণ আমি যেমন একটু অফবিট কালার ভালোবাসি বৌমনি একটু অফবিট কালার সাজেশন করেন এবং বৌমনি ভালোবাসে বৌমনির কাছেও মনে হয় কি নতুনত্বের ছোঁয়া থাকবে না এটা তো হয়তো হতে পারে না বৌমনি আজকে তুমি যে শাড়িটা পরেছো এই কালারটা দেখো মানে অনেকে হয়তো বলবেন একটু ইয়ালিশ খাসা একটু দুটো মিক্সিং করা কিন্তু রানীর একটা আভা রয়েছে পারফেক্ট শাড়িটা এটা দেখি 9 নম্বর 9 নম্বরটাও কিন্তু কপার জরির উপরই কাজ আছে দেখুন সেম কাজ কিছু বলার নেই কালার অপশন দেওয়া হচ্ছে আর প্রত্যেকটা কিন্তু সিঙ্গেল পিস রয়েছে একদম আর পূজয়ে কিন্তু একটা বিশেষ উপহার রয়েছে আর আছে প্রতি কেনাকাটা মানে 5000 টাকা কেনাকাটায় প্রতি কেনাকাটার উপর থাকছে বিশেষ উপহার তার জন্য তো আজই আসতে হবে আবরণে আবরণ প্রত্যেকদিন খোলা থাকে সোম থেকে রবি সপ্তাহে 7টা দিন সকাল 10টা থেকে রাত্রি 9টা যারা অনলাইন কেনাকাটা করবেন তারা কিন্তু অবশ্যই কি করতে হবে আগে এসএমএস বা হোয়াটসঅ্যাপ করতে হবে যে শাড়িটা পছন্দ হচ্ছে সেই শাড়িটা হোয়াটসঅ্যাপ করে দিন আগে আর তারপর হেল্পলাইন নাম্বারে আপনারা ফোন করে বুকিং করুন সকাল 10টা থেকে রাত্রি 8টা হচ্ছে অনলাইন শপিংয়ের বুকিংয়ের টাইম এটা মাথায় রাখবেন আর ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারি রয়েছে সেক্ষেত্রে এক নয় একাধিক শাড়ি যদি কেনেন এতে আপনি লাভবান হবেন কারণ ওয়ান টাইম ডেলিভারি চার্জে আপনি অনেকগুলো শাড়ি কিন্তু গ্র্যাব করতে পারছেন আবরণের সাথে রাখুন এই মুহূর্তে 9 নম্বর শাড়িটা আমরা দেখছিলাম কুচিটাও আমরা আরেকবার একটু দেখে নিই কুচির দিকটা 9 নম্বর শাড়ি যার প্রাইস যাচ্ছে 19550 19550 হ্যাঁ যাদের পছন্দ হচ্ছে এভাবে স্ক্রিনশটটা নিয়ে নিন উইথ রানিং ব্লাউজ পিস চলে আসি আমরা পরের শাড়ি এবারে একদম যারা লাল ভালোবাসেন না অথচ তারা কি সাজবেন না ডেফিনেটলি সাজবেন কিন্তু একটু নতুন করে সাজবেন তাদের জন্য বৌমনির তরফ থেকে কালেকশন ওয়াও সুপার 10 নম্বর একদম থাম্মি দিদা তাদের জন্য একদম এজের যারা রয়েছেন তাদের জন্য পারফেক্ট শাড়ি সাজ কোজ এবং সব দিক থেকে বলবো আর বৌমনি আজকে কিন্তু আমরা একবারও অলংকারের কথা বলিনি না তোমায় বলতে হবে আমরা কুচিটাকে একটু দেখে নিই কুচিটা দেখে নিয়ে তারপরে বৌমনির কাছ থেকে শুনবো কি কি জুয়েলারি কালেকশন পাবে 10 নম্বর শাড়ি 16550 16550 পাটটা দেখুন সবুজের ওপরে পুরো গোল্ডেন জারি দিয়ে কাজ বলে ভীষণ হাইলাইটেড আর ভিতরে বড় বুটার কাজ রয়েছে আর এটা না ক্রিমি হোয়াইট একদম কালারটা হোয়াইটের ক্রিমি হোয়াইট 16550 10 নম্বর উইথ রানিং ব্লাউজ পিসটা গ্রিনের ওপরে থাকছে বৌমনি এবার একটু বলে দাও তো তুমি অলংকারের মধ্যে মানুষ কি কি পাবে আমাদের এক্সক্লুসিভ যে গয়নাগুলো রয়েছে মানে পুরোটাই হাতে আঁকা সেগুলো কিন্তু মানে সিঙ্গেল পিসই হবে মানে যেটা আপনি পাবেন সেটা অন্য কেউ পাবে না সেরকম ধরনের গয়নার কালেকশন কিন্তু প্রচুর রয়েছে আপনারা আমাদের ফেসবুক পেজটা ফলো করতে থাকুন সেখানেও আপডেট দেওয়া হয় এবং তুমি যে রিলসগুলো হ্যাঁ রিলসও রয়েছে প্রচুর রিলস করা হয় গয়না নিয়ে শাড়ি নিয়ে ব্লাউজ নিয়ে সেগুলো একটু দেখতে থাকুন একদম চলুন আবারও শাড়িতে ফিরে আসি 11 নম্বর এবারে না কাজটা দেখুন একটু বদলে গেল মানে একটু তো একটু হেভিয়ার কাজ ভাইব্রেন্ট কালার্স ইউজ করে এই শাড়িগুলো তৈরি হয় এবারে দেখুন একটু বার্ড মোটিভে আঁচলের দিকটা কাজ যাচ্ছে দারুণ এবং সেটাকেই প্যাটার্ন করে কিন্তু পাড় দিকটাও এসে যাবে যে যেমনটা আঁচল দেখছেন হুবহু সেই ডিজাইনটাকেই কিন্তু ফলো করা হয়েছে পাড়ের ক্ষেত্রে 11 নম্বর শাড়ি 16550 এর প্রাইস ভিতরে দেখুন জারিরি বুটি অথচ কিছুটা বার্ড মোটিভ যেহেতু একটা পোর্শন যদি বার্ড মোটিভ হয় একটা কিন্তু ফুলের
কাজ যাচ্ছে অর্থাৎ ঠিক অ্যাঙ্গেল যার ফলে এই টোনটা দুটো এর ভাবে ফুলের মধ্যে কিন্তু আবার ছোট ছোট করে দেখো মিনে করা রয়েছে অ্যাবসলিউটলি তাই মিনাকারের কাজটাও রয়েছে এই রানী কালারের সাথে কন্ট্রাস্ট তার জন্য এত হাইলাইটেড শাড়িটা 16550 11 নম্বর শাড়ি দেখছেন আপনারা উইথ রানিং ব্লাউজ পিস রানীর উপর ব্লাউজ পিস যাচ্ছে ঠিক এই ভাবে চলে আসি এবার আমরা 12 নম্বরে 12 নম্বর শাড়ি বাটুল গ্রিন কালারের সাথে লাগে মানে পূজো তো ঠিক মানলাম যে পূজো তো এসেই গেল দুর্গোড়ায় বলতে গেলে আর যারা বিয়ের কেনাকাটা করবেন তাদের জন্য কিন্তু চলে আসবেন সপরিবারে আবরণে বারবার বলি সপরিবারে আসবেন তার কারণ সম্পর্কের বন্ধনগুলো আমাদের কাছে অনেক বেশি দামি শুধু শাড়ি নয় মেল সেকশনে আপনারা কি কি পাবেন মেল সেকশনে পেয়ে যাবেন পাঞ্জাবি তার সাথে পাচ্ছেন কুর্তা আর নিচে যদি আপনি মনে করেন যে পাজামা তার সাথে ধুতি সবটা পাচ্ছেন তার সাথে থাকছে কিন্তু জহর কোটও তাই আপনারা আসুন এসে দেখে কেনাকাটা করুন আর ইন্দো ওয়েস্টার্ন ড্রেসও বমুনি আমাদের সব কালেকশন রয়েছে শাড়ি দিয়ে তো সাজবেন ধরুন সন্ধ্যাটা সাজলেন বা হয়তো অষ্টমী সকালটা সাজলেন কিন্তু অন্য সময় তো ইন্দো ওয়েস্টার্ন ড্রেস হিসেবে সাজতে হবে এক এক দিন এক এক রকম ভাবে সাজবেন একটু বলে দাও তো কিভাবে মানুষ সাজবেন কি কি পাচ্ছেন একদম সমস্ত কিছু মানে আমাদের প্রত্যেকটা কাউন্টার কিন্তু আলাদা আলাদা করা মানে আপনি জামদানির কাউন্টার আলাদা পাবেন সিল্কের কাউন্টার আলাদা পাবেন বেনারসির কাউন্টার আলাদা জুয়েলারি কাউন্টার আলাদা সমস্ত কিছু কিন্তু দেখে নিতে সুবিধাই হবে আপনার 16550 12 নম্বর পুরো বাটল গ্রিনের উপর বড় বুটা দিয়ে কাজ পানপাতা বুটার কাজ রয়েছে এটা গোল্ডেন পুরো জরি দিয়ে হাইলাইটেড করা দারুণ লাগছে দূর থেকে এবং কাছের থেকে তো আমি পরখ করছি যদি আপনারা চান তাহলে কিন্তু এক্ষুনি আপনাকে অর্ডারটা কনফার্ম করতে হচ্ছে বাড়ি বসেই কিনতে পাবেন 12 নম্বর 16550 উইথ রানিং ব্লাউজ পিস যাচ্ছে এভাবে চলে আসি আমরা 18 নম্বর শাড়ি নাম্বার না সরি ভুল বললাম আমি 13 নম্বর নাম্বার 13 কালার অপশন দেওয়া হচ্ছে 13 নম্বর লালের সাথে বাহ ভিতরে কালারটা তো খুব সুন্দর গো দারুণ কালার নাম্বার 13 13 নম্বর শাড়ি আঁচলটা দেখুন এই হচ্ছে আঁচলের গর্জিয়াস বলে না এফেক্ট ভাইব্রেন্ট সেইটা পাচ্ছি সত্যি অ্যাপ্রোপ্রিয়েট ভাইব্রেন্ট কালার ইউজ করা সুপার এবং এই যে দেখুন একটা চাঁদোয়া টাইপের মায়ের মূর্তির পিছনে কিন্তু এই শেপটা থাকে সুপার এবার আমরা চলে আসি পাড়ের দিকটা পাড়টাও কিন্তু বেশ কলকা প্যাটার্ন আম কলকা স্টাইলে পুরো পাড় যাচ্ছে ঠাসা কাজ 13 নম্বর শাড়ি প্রায় 16550 ভিতরের কালারটা দেখুন ওয়াইন কালার বা জামের ওপরের ভাগের যে কালারটা দুটো মিক্সিং করলে এই কালারটা আসে অ্যাপ্রোপ্রিয়েট সেই কালারটার ওপরে এরকম বড় বুটা পানপাতার কাজ রয়েছে 16550 16550 পাচ্ছেন আপনারা 13 নম্বর শাড়ি নাম্বার 13 উইথ রানিং ব্লাউজ পিস লালের উপর থাকছে ব্লাউজ পিস চলে আসি এবার আমরা 14 নম্বর নাম্বার 14 আবারও একটা ব্ল্যাক অপশন মানে আজকে যারা লাল কালো ভালোবাসেন তারা একটা পছন্দ করে নিয়ে নিন আর যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করেন শাড়িটা কোথা থেকে কিনেছেন সেম আরেকটা শাড়ি তার লাগবে আপনি কি বলবেন জানেন এটা একটাই হবে তাই তো মানে অবশ্যই আপনি কিনছেন মানে আপনার এটা আর দ্বিতীয় কোনো পিস হবে না কালার এক থাকতে পারে ডিজাইন আলাদা প্রত্যেকটা স্টাইল আলাদা শাড়ির ক্ষেত্রে এটা এই মুহূর্তে দেখছেন 14 নম্বর শাড়ি জেড ব্ল্যাকের সাথে লাল অলওয়েজ গর্জিয়াস সুপার হট একটা কালেকশন এটা দেখছেন 16550 এই রেঞ্জেই থাকছে 14 নম্বর শাড়ি ভিতরটা একটু দেখি জেড ব্ল্যাকের সাথে এরম বড় পানপাতার শেপ করা কলকা কাজ পুরো নিখুঁত কলকার কাজ যাচ্ছে ভিতরটা 14 নম্বর শাড়ি প্রায় 16550 16550 উইথ রানিং ব্লাউজ পিস লালের ওপর ব্লাউজ পিসটা বানিয়ে নিয়ে পরবেন বৌমনির সাথে আমিও একমত আরো ভালো লাগছে তার সাথে আমার গয়নাটা নিয়ে নেব আমার এই গয়নাটা আছে সব শাড়ির সাথে আচ্ছা বৌমনি এরকম কষ্ট হয় না তোমার মানে তুমি তো ফার্স্ট এগুলো ক্রিয়েশন করো করার পর মনে হয় জানে সবই রেখে সবই হ্যাঁ মনে হয় না যে সবই থাক মনে জানে সবই রেখে দিই এটাই এটাই আসলে জানেন তো কালেকশন এটাই আবরণ যে আবরণ আপনাকে এই চেনা ছন্দকে উপভোগ করতে দেবে প্রতিটা মুহূর্তে যার ফলে আমরা বলি প্রতিদিন রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে একটা কালারফুল ব্রাইট কালার দিয়ে পর্বে শেষ করব আমরা আবরণ এক্সক্লুসিভ ক্যালেরিয়ার পর্ব সবুজের উপর লালের কম্বিনেশন লালটা দেখুন লাল তো মানে গর্জিয়াস লাল তার উপরে যে ঠাসা কাজ
আমকলকার শীতে আরেকটা আমকলকার, মানে হোয়াট আ ইউনিক কনসেপ্ট না মুনি? স্টাইল তো বদলাতে থাকে, ট্র্যাডিশন এক থাকবে, স্টাইল প্যাটার্ন ভালোবাসা আপনাদের পছন্দ সবের মিশ্রণ কিন্তু এক একটা শাড়ি। এটা আপনারা এই মুহূর্তে দেখছেন 15 নম্বর শাড়ি আবরণ গ্যালেরিয়ার বিশেষ পর্বে, এটাই আমরা শেষ শাড়ি দেখছি। 16,550 16,550 সবুজটা হচ্ছে একদম লাইট গ্রিন, কচি কলা পাতার যে কালার সেটা ওপর কাজ গেছে দেখুন, দুটো একটার ভিতরে আরেকটা আমকলকা, একটা আমকলকার ভিতরে আরেকটা আমকলার শেপে যাচ্ছে। 16,550 15 নম্বর শাড়ি আজকের এই সম্ভার এক্সক্লুসিভ আবরণ গ্যালেরিয়ার পর্ব কিন্তু ঠাসা ছিল কাঞ্চিপুরমের সাথে। শুধু আপনার কেনাকাটার ছন্দে আপনি চলে আসুন আপনার যে কোনো সুইটেবল ডেট অ্যান্ড টাইম অনুযায়ী, সকাল 10টা থেকে রাত্রি 9টা আবরণ প্রত্যেক দিন খোলা থাকে আপনাদের জন্য উইথ ব্লাউজ পিস। এই শাড়িটা সময় তো বয়ে যায় কিন্তু আমাদের মন মানে না যে এখানেই থাকবো, আবারও একটা পর্বে আপনাদের সঙ্গে নিশ্চয়ই থাকবো ভালো ভালো কিছু কালেকশন নিয়ে। এক্সক্লুসিভ কালেকশন মানেই তো আবরণ গ্যালেরিয়ার বিশেষ পর্ব। আবরণ প্রত্যেক দিন খোলা থাকে বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ডায়াগোনালি অবস্থিত আবরণ, পাশে থাকছে অরেঞ্জেস। আর বৌমনি তুমি একবার দর্শক বন্ধুদের জন্য বলে দাও আবরণ অরেঞ্জেস তো তারা অবশ্যই আসবে, এবং পুজোর ফ্যাশন পুজোর কেনাকাটায় তারা কি উপহার পাচ্ছে? সামনেই যেহেতু পুজো রয়েছে তাই জন্য কিন্তু আপনারা দেরি না করে চটপট করে চলে আসুন, কারণ এই অফারটা কিন্তু পুজোর জন্যই চলছে। সুতরাং আর দেরি নয়, দেখা হচ্ছে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে, এখানেই থাকবো। অনেক ধন্যবাদ বৌমনি, তোমাকে ধন্যবাদ, আপনাদেরকেও নমস্কার।